আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে সিটিটা এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা জার্মানির প্রথম রাজধানী ছিল এবং এইখানে বিখ্যাত কম্পোজার এবং পিয়ানিস্ট বেথোভেনের জন্ম। এই সিটিকে বেথোভেন সিটিও বলা হয়। সো চলেন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। সেন্ট্রাল স্টেশন চালু করা হয়। তো আমি যতগুলো সেন্ট্রাল স্টেশন দেখেছি সে তুলনায় আমার কাছে বন সেন্ট্রাল স্টেশনটা অনেক ছোট মনে হয়েছে। তো সার্ভিসের দিক থেকে আমার কাছে বন সেন্ট্রাল স্টেশন অনেক ভালো মনে হয়েছে। তো এখন আমি আপনাদের বন সেন্ট্রাল স্টেশনের পাশের যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলো ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকবেন। ২০২০ সালে বেথোভেনের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে তো বন সিটি সেন্টারে এবং কি বেথোভেন হাউসের পাশে এরকম একটা হলুদ রঙের বক্স লাগানো হয়, যে বক্সগুলোতে আপনারা একটা ভিডিওগ্রাফির মাধ্যমে বন সিটির সম্পর্কে এবং কি বেথোভেন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন। তো এই ব্লগটি সংক্ষিপ্ত করার জন্য সেই ভিডিওগ্রাফিগুলো আমি পুরোপুরি অ্যাড করতে পারলাম না, তবে আমি কিছু অংশ আপনাদের এই ব্লগের ভিতরে দেখাবো। পিছনের দিকে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন সেটা হলো বেথোভেনের ভাস্কর্য। তো এখান থেকে কিছুটুক দূরে গেলেই আপনার বেথোভেন যে বাসায় থাকতো সেই বাসাটা দেখতে পাওয়া যাবে। তো আমি আপনাদের সেই বাসায় নিয়ে যাব। তো তার আগে আমরা বেথোভেন এর যে ভাস্কর্যের পাশে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা দেখে নিই। আমি এখন যে প্লেসটিতে আছি সেই প্লেসটির নাম মার্ট। জার্মানির প্রত্যেকটা সিটিতে একটা করে মার্ট থাকে, যে জায়গায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কম দামে পাওয়া যায়। বাংলায় বলা হয় এটা কি বাজার।
সো এই প্লেসটির একটা স্পেশাল যে দিকটা হলো, আপনি যখন এই প্লেসটিতে এন্টার করবেন আপনার মাথার উপর দিয়ে পাখির একটা ঝাঁক এমনভাবে ঘুরবে মনে হবে যে আপনাকে স্বাগতম জানাচ্ছে। এবং কি এই প্লেসের হাতের বাম পাশে একটা পার্ক আছে এবং হাটের ডান পাশে বেথোভেন যে বাসায় থাকতো সেই বাসাটি। তো প্রথমে আমরা এই প্লেসটি দেখে নেই, তারপরে যাচ্ছি বাকি যে দুটো প্লেস সেই দুটো প্লেসে। এটাই হলো সেই বেথোভেনের বাসাটা যে বাসায় উনি থাকতেন বনে। তো করোনাকালীন এবং লকডাউনের জন্য এই বাসার ভিতরের এন্ট্রান্স এখন বন্ধ আছে। তো এইখানেও একটা হলুদ রঙের বক্স দেখতে পাচ্ছেন, সেইখানে আপনারা বেথোভেন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন। তো এখন আমি যাব বেথোভেন হাউসের পাশে একটা চার্চ আছে, সেই চার্চের ভিতরে। সিদ্ধান্ত নেই যে বন সিটির উপর ব্লক করব, তো আমি কিছু প্লেস ক্যাপচার করে ফেলছি অলরেডি। তো ক্যাপচার করার পর কিছুদিন পর কিছু সংখ্যক প্লেস পাই, যে প্লেসগুলো আমি যদি না দেখাতে পারি আমার কাছে মনে হয় যে বন সিটির ব্লকটা অসম্পূর্ণ থেকে যায়। তো সেই কারণে আমি আপনাদের যে বন সিটির দ্বিতীয় পার্টে আপনাদের সেই প্লেসগুলো দেখাবো। তো আশা করি সেই প্লেসগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।